500 টাকায় পাওয়া যাবে গরুর মাংস। শুনতে অবাক লাগলেও এমন উদ্যোগ নিয়েছেন খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর বিভিন্ন এলাকায় স্থাপন করতে চান এমন কিছু বাজার যেখানে সরাসরি মাংস বিক্রি করবেন প্রান্তিক খামারিরা। সংগঠন সভাপতির দাবি, এতে শুধু কম টাকায় পণ্য পাওয়া যাবে এমন নয়, নিশ্চিত হবে গুণগত মানও। ইতিমধ্যে ঢাকায় উত্তর সিটি কর্পোরেশনে তুলে ধরা হয়েছে ফার্মার্স মার্কেটের মডেলও। নাজমুল হুদা সুমনের প্রতিবেদন। অন্যান্য নিত্যপণ্যের মতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে গরুর মাংসের দাম। সম্প্রতি মূল্য এতটাই বেড়েছে যে তা অনেকটা নাগালের বাইরে ভোক্তা সাধারণের। 800 টাকাও মিলছে না 1 কেজি মাংস। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের হিসাবে বছর ব্যবধানে গরুর মাংসের দাম বৃদ্ধি পেয়েছে 14%, যদিও বাজারের বাস্তবতায় এ হার আরও বেশি। এই যখন পরিস্থিতি, তখন কিছুটা স্বস্তির বাতাস দিতে হাজির বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর বিভিন্ন এলাকায় তারা গড়ে তুলতে চান এমন কিছু বাজার যেখানে সরাসরি মাংস বিক্রি করবেন প্রান্তিক খামারিরা, ফলে কম টাকায় ভালো মানের পণ্য কিনতে পারবেন ক্রেতা। ইতিমধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তুলে ধরা হয়েছে ফার্মার্স মার্কেটের সেই মডেল। এই জায়গায় যেহেতু সিটি কর্পোরেশনের সম্পৃক্ততা থাকবে, এর জন্য যে শুধু যে আমরা দাম কমাতে সক্ষম হবো তা না, এবং দাম কমানোর পাশাপাশি আমরা আসলে কোয়ালিটি নিশ্চিত, মানে খাদ্যের যে কোয়ালিটি এনশিওর করাও কিন্তু আমাদের এটার মাধ্যমে করা সম্ভব। শুধু তাই নয়, বেশি মাংস পাওয়া যায় এমন উন্নত জাত উদ্ভাবন আর প্রাকৃতিকভাবে প্রাণীখাদ্য তৈরির ব্যাপারেও মাস্টার প্ল্যান হাতে নেওয়ার কথা জানালেন তিনি। বলেন, এর মাধ্যমে অল্প খরচে হবে অধিক উৎপাদন, ফলে কমবে দাম। গরুকে যদি আমরা ক্রস ব্রিডিং এর মাধ্যমে ব্রাহ্মা দিয়ে ক্রস করে আমরা যদি ক্রস করাই, তাহলে আমরা দেখছি যে আমাদের 2 বছর বয়সে প্রায় 250 থেকে 300 কেজি আমরা মাংস আহরণ করতে পারি। তো এই জায়গায় যদি আমরা 120 থেকে 150 কেজি জায়গায় যদি 250-300 কেজি মাংস আহরণ করতে পারি, তাহলে দেখা গেছে যে আমাদের মাংসের উৎপাদন কস্ট অনেক কমে আসবে। মধ্যস্বত্ব ভোগীদের অতি মুনাফার লোভে অস্বাভাবিকভাবে বাড়ছে মাংসের মূল্য, আর তাই প্রাণীজ আমিষ থেকে বঞ্চিত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এমন অবস্থায় ফার্মার্স মার্কেটের ধারণাটির দ্রুত বাস্তবায়ন ঘটানো গেলে তা যুগান্তকারী পদক্ষেপ হবে বলে মত কৃষি অর্থনীতিবিদদের। একদিকে যেমন আমাদের ভোক্তারা লাভবান হবে, অন্যদিকে সিন্ডিকেট ক্রিয়াশীল থাকবে না বলে আমাদের কৃষক এবং যারা মাংস উৎপাদনকারী, দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী, তারাও লাভবান হবে। কাজে এই যে ফার্মার্স মার্কেট প্রতিষ্ঠার যে সংকল্প, সেটাকে আমরা সাধুবাদ জানাই। প্রাথমিকভাবে 20টি স্থানে ফার্মার্স মার্কেট বানাতে চায় ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে উদ্যোগটি যাতে ভেস্তে না যায়, সেই দাবি সংশ্লিষ্টদের। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।